বন্ধুরা, ক্রিকেট দেখতে আমরা কে না পছন্দ করি, আর যখন আইপিএল এর কথা আসে তখনই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। 2022 সালের আইপিএলে কলকাতা এবং লখনউ সুপার জায়ান্টের মধ্যে খেলা হয়েছিল। লখনউয়ের হয়ে ওপেনার কেএল রাহুল একটি হাফ সেঞ্চুরি করেন এবং কুইন্টন ডিকক একটি দুর্দান্ত সেঞ্চুরি করে কোনো উইকেট না হারিয়েই দলের জন্য 210 রান করেন, যা আইপিএলের ইতিহাসে আজ পর্যন্ত কখনো ঘটেনি। আর তারপর ওই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সও খুব ভালো খেলেও শেষ পর্যন্ত মাত্র 2 রানে হেরে যায় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। আজ আমি আপনাদের আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ 5টি ব্যক্তিগত স্কোর সম্পর্কে বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার 1, ক্রিস গেল। 2013 সালের আইপিএলে আরসিবির হয়ে খেলা ক্রিস গেল পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিলেন। তিনি 66 বলে 175 রানের অপরাজিত ইনিংস খেলেন, যা টি টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এই ইনিংসে তিনি 13টি 4 এবং 16টি 6 মারেন, আর এর ফলস্বরূপ ব্যাঙ্গালোর 263 রান করে এবং 130 রানে জয়লাভ করে। নাম্বার 2, ব্রেন্ডন ম্যাকলাম। 2008 সালের আইপিএলের উদ্বোধনী মরসুমের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে একটি ম্যাচ চলছিল। এই ম্যাচে 73 বলে 158 রানের অপরাজিত ইনিংস খেলেন নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাকলাম। এই ইনিংসে তিনি 10টি 4 এবং 13টি 6 মেরেছিলেন, আর এইভাবেই 223 রানের টার্গেটে 72 রানে অল আউট হয়ে যায় ব্যাঙ্গালোর দল। নাম্বার 3, কুইন্টন ডিকক। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান কুইন্টন ডিকক। তিনি 2022 সালে কেকেআরের বিরুদ্ধে 70 বলে 140 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে তিনি 10টি 4 ও 10টি 6 মেরেছিলেন, আর এই ম্যাচটিতে একটিও উইকেট নিতে পারেননি কলকাতার বোলাররা। কলকাতা নাইট রাইডার্সও খুব ভালো খেলেও শেষ পর্যন্ত মাত্র 2 রানে হেরে যায়। নাম্বার 4, এবি ডেভিলিয়ার্স। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডেভিলিয়ার্স। 2015 সালে আরসিবির হয়ে ব্যাট করার সময় তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খুব ভালো খেলেছিলেন, মাত্র 59 বলে 133 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের হয়ে 235 রান করতে সাহায্য করেন ডেভিলিয়ার্স। এই ইনিংসে তিনি 19টি 4 ও 4টি 6 মারেন এবং শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 196 রানে অল আউট হয়ে যায়। নাম্বার 5, কেএল রাহুল। আইপিএলে ভারতীয় হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটি কেএল রাহুল করেছিলেন, যিনি 2020 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আরসিবির বিরুদ্ধে 132 রান করেছিলেন। এই ইনিংসে তিনি 14টি 4 এবং 7টি 6 মেরেছিলেন, আর তার এই অসাধারণ ইনিংসের সুবাদে পাঞ্জাব 206 রান করেছিল, আর শেষ পর্যন্ত আরসিবি দল 109 রানে অল আউট হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তার সাথে বন্ধুরা, আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।